ফুরফুরা সারিফে নওশাদ সিদ্দিকের বাড়িতে কেন্দ্র বাহিনী, রাজ্য কেন্দ্র সরকারকে জানিয়েও কোনো রকম নিরাপত্তা না পাওয়ার কারণে মাননীয় হাইকোর্টে দ্বারস্থ হন বিধায়ক নওশাদ সিদ্দিকে। কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে নির্দেশ দিয়েছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকের নিরাপত্তা সুনিশ্চিত করার ব্যাপারে। সেই অনুযায়ী আজ রবিবার বেলা 4টার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের 7 জনের একটি টিম বিধায়ক নওশাদ সিদ্দিকের বাড়িতে এসে পৌঁছয় এবং তার নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করে। কোন ক্যাটাগরির নিরাপত্তা চূড়ান্ত করা হচ্ছে সে বিষয়ে এখনও স্পষ্ট হয়নি। আগামীকাল কলকাতা হাইকোর্টে বিধায়ক নওশাদ সিদ্দিকের নিরাপত্তা বিষয়ক মামলা শুনানি আছে, তারপরেও জানা যাবে কোন ক্যাটাগরিতে নিরাপত্তা পেলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএস টিভি পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।